আমার হাতে একটু দেরি হইতে পারে, ওই দোকানে কাস্টমারের চাপ একটু বেশি থাকবো তো আজকে, আর শুক্রবার না। বুঝতে পারছি, সমস্যা নাই, দাঁড়াও না আমি একটু বউ বরে ডাক দিই, যেহেতু চইলা যাবা বউর কাছে একটু বইলা যাবা না? তা তো বইলাই যাবো, কিন্তু তোমার কিছু লাগবো কি? না আমার ওরকম কোনো কিছুই লাগবো না, যদি লাগে আমি তোমার ফোন দিয়ে কমনি, আসার সময় গঞ্জে থেকে নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে আগে জানাই দিও কিন্তু। আচ্ছা দাঁড়াও বউ বরে ডাক দিতেছি। আচ্ছা বউ বউ বউ, আরে এখনো তোমার ঘুম ভাঙে নাই? ও তো গঞ্জে চলে যাবো, একটু তাড়াতাড়ি আসো, মনে হয় ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আসতেছে, কি হয়েছে, তুমি চলে যাইতেছো? হ্যাঁ চলে যাইতেছি, আজকে একটু দেরি হবে হয়তো। ও খাওয়া দাওয়া করছো তুমি? খাওয়া দাওয়া করুম না, ও সকালবেলায় আমার খাওয়াই দিছে। আচ্ছা শোনো, ওই তোমার কিছু লাগবে কি? না না আমার কিছু লাগবে না, তুমি যাইও সাবধানে, আবার সাবধানে ফিরে আইসো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি হয়ে যাইতেছে, যাই আমি। আচ্ছা ঠিক আছে যাও। আচ্ছা যাই তাহলে। যাও। কি বা, আরে কি হয়েছে তোমার? আর কেমন জানি বমি বমিও হাসতেছে। আম্মা ওর কি হয়েছে কোন তো? আমার মনে হয় গরম থেকে ওর এরকম লাগতেছে, আপনি ওর ডাক্তার দেখানোর ব্যবস্থা করেন। হ্যাঁ ডাক্তার তো দেখাইতে হইব, তবে বড় বৌমা ছোট বৌমার গরমের থেকে এরকম হয় নাই আমি বুঝতে পারছি। মা ও অসুস্থ, তুমি এরকম হাসতেছো কেন? তাড়াতাড়ি করো, ওর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে নিতে হইব না, তুই যা ডাক্তারের ডাকে নিয়ে যা। কি কইতেছ, ওর এই অবস্থা ডাক্তারের ডাকে নিয়ম আমি? আরে যা তো, তুই বুঝবি না। মা না বুঝলে বুঝায় গো, ওর ডাক্তারের কাছে নিয়ে যাই দিলে। তোর ডাক্তার আনতে কইছিস না, যা তো তুই। আচ্ছা ঠিক আছে যাইতেছি আমি। আম্মা কি হয়েছে ওর কন্ত? আমার তো খুব চিন্তা হইতাছে, ওর যদি কিছু হয় তখন? আরে কিচ্ছু হইব না। আচ্ছা তুমিও বুঝো না ওর কি হয়েছে, আর তুমি বা বুঝবা কেমনে? আরে আমগো বাড়িতে নতুন মেহমান আইতাছে। কি? আমগো এই বাড়িতে নতুন মেহমান আইতাছে? আম্মা এটা কি শুনাইলেন, আমার তো খুব খুশি লাগতাছে। আম্মা আমগো যে ছোট একটা বাচ্চা ছিল না, ওই বক্সটা কই? আজকে আমি নাচমো গামো অনেক ফুর্তি করমু। থামো থামো, ছোট বক্সের কথা কইতেছ? ওইটা তুই জাবুলের মায়ের বিয়ে হইল না, অগো বাড়িতে নিয়ে গেছে। কি অগো বাড়িতে নিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, তাহলে অগো বাড়ি থেকে আমি বক্সটা নিয়ে আসি, আইসা পরে আমরা নাচমো। আমি যাইতাছি আম্মা। ছোট বুমা চলো, আর এখন থেকে তুমি কোনো কাজকাম করো না, সাবধানে থাকো, আর যা খাইতে মন চায় তুমি আমার কাছে কইবে। ঠিক আছে। আচ্ছা চলো।